অভিনেতা পীযূষ গাঙ্গুলি। তিনি চলে গিয়েছেন বেশ কয়েক বছর আগেই, তবুও দর্শকদের স্মৃতিতে আজও তাঁর অবাধ আনাগোনা। টেলিভিশন ও চলচ্চিত্রের দুনিয়ায় খুব জনপ্রিয় মুখ ছিলেন একসময়। সফল চরিত্রাভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, তবে ভাগ্যের নির্মম পরিহাসে তাঁকে চলে যেতে হয় অকালে। 2 জানুয়ারি 1965 সালে কলকাতার বেহালায় তাঁর জন্ম। পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর্টস ও কমার্সে স্নাতক পাস করেন। লেখাপড়ার সাথে আগ্রহ ছিল খেলাধুলা, আঁকা ও গানের প্রতিও। খুব ভালো গোলকিপার ছিলেন তিনি। খেলা নিয়ে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা তিনি করতেই পারতেন, তবে একটা দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় খেলাধুলা। এরপর চাকরি নিয়েছিলেন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্টের দপ্তরে। কিছুদিন সেখানে কাজ করার পর অনিচ্ছাকৃতভাবেই অভিনয় শুরু করেছিলেন। প্রথমের দিকে কলকাতার বিভিন্ন জায়গায় মঞ্চাভিনয় করতে থাকেন। পরবর্তীকালে যুক্ত হয়ে পড়েন বাংলা থিয়েটারের সঙ্গে। থিয়েটারে কাজ করা থেকেই বড় পর্দা ও ছোট পর্দাতে অভিনয়ের সুযোগ পান। টেলিভিশনে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল আবার যখের ধন নামক একটি ধারাবাহিক দিয়ে। এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ। জলনূপুর তাঁর অভিনীত একটি উল্লেখযোগ্য ধারাবাহিক। ধারাবাহিকের পাশাপাশি বাবা কেন চাকর, ইতি শ্রীকান্ত, ভালোবাসার অনেক নাম, অটোগ্রাফ, আবার ব্যোমকেশ, গয়নার বাক্স ইত্যাদি অনেক চলচ্চিত্রেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। চরিত্রাভিনেতা হিসাবে পর্দায় তাঁর উপস্থিতি ছিল মনে রাখার মতো। তাঁর অভিনয় কেরিয়ার আরও অনেক লম্বা হতে পারত, তবে ভাগ্য তা হতে দেয়নি। 50 বছর বয়সেই অকাল প্রয়াণ ঘটে তাঁর। স্ত্রী পামেলা ও একমাত্র পুত্রের হাত ছেড়ে তাঁকে বিদায় নিতে হয় পরপারে। দিনটা ছিল 20 অক্টোবর 2015, সেদিন সপ্তমী। সারা বাংলা তখন মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে। এক্সপ্রেস হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে হাওড়ার দিকে ফিরছিলেন পীযূষ গাঙ্গুলি। তাঁর সঙ্গে সামনের সিটেই বসেছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। হঠাৎই সাঁতরাগাছি সেতুতে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর গাড়ির। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি, সঙ্গে পীযূষবাবুর ডান হাত, পা এবং বুকের 5টি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। গুরুতর চোট ছিল মুখের দুদিকে ও মাথায়। প্রচুর রক্তপাত হয়ে গিয়েছিল। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে 25 অক্টোবর তিনি প্রয়াত হন। তখন জলনূপুর ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি। তাঁর কাজ অসমাপ্তই থেকে যায়। তাঁর প্রয়াণে শোকাহত হয়ে পড়েছিল গোটা টলিপাড়া। শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী সহ তাঁর অনেক সহ অভিনেতা ও অভিনেত্রীরা। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।